দেব কাঁপাচ্ছে, আল্লু অর্জুন দাপাচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মানে ভেরি গুড মর্নিং, কালকে রাত্রিবেলা ভিডিও করতে পারিনি আর, কারণ অরিত্রতার রিসেপশনে গিয়েছিলাম। তো তোমরা সেই ব্লগটা আমার সেকেন্ড চ্যানেলে দেখতে চাইলে দেখতে পারো, একটা হ্যাপাজিট ব্লগই হয়েছে, বাট চেষ্টা করেছি আর কি। যাই হোক, মানে আমার খুব ভাল লেগেছে আর কি, ঘুরে এসেছি আর কি। সেই আমার খুব কাছের দাদা ছিল এবং আমাদের কমিউনিটি সব থেকে বড় মুভি রিভিউয়ার অরিত্রতা বলে কথা, তাঁর বিয়ে বলে কথা, যে কারণে কালকে আমি দুর্গাপুরের ইভেন্টেও যেতে পারি, যদি আমি সম্ভবত তাহলে আমি দুর্গাপুরের ইভেন্টও হয়তো কালকে ট্রাই করতাম। এই কারণেই আমি যেতে পারিনি। আমি বলছিলাম তোমাদেরকে যে আমার খুব কাছের একজনের জন্য আমি যেতে পারবো না এই দিনটাতে। যাই হোক, আমরা দেবদাকে নিয়েও কথা বলবো। ওই যে বললাম দেবদা কাঁপাচ্ছে, আল্লু অর্জুন দাপাচ্ছে। ইট ইজ আ ব্যাং অন রেকর্ড বন্ধুরা, আল্লু অর্জুন যেটা করছে ইট ইজ আ ব্যাং অন রেকর্ড, এবং নেগেটিভ রিভিউজ নিয়ে যেটা করছে ভাই, ওই দমটা আল্লু অর্জুনেরই আছে। এটা এটা কোনো রাজামৌলিক ফাজামৌলিক কিচ্ছু লাগে না আল্লু অর্জুনের। আচ্ছা, তোমাদেরকে এক এক করে বলছি। প্রথমত পুষ্পা টু নিয়ে কথা বলবো, পুষ্পা টু এর বক্স অফিস নিয়ে কথা বলবো, তারপরে আমরা কথা বলবো ওই যে দেবদা কাঁপাচ্ছে সেইটা নিয়েও কথা বলবো। তো পুষ্পা টু এর প্রথম দিনের কত টাকার কালেকশন হলো সেইটা কিন্তু আমরা মানে অলরেডি এখন যেটা আর্লি এস্টিমেট আসছে আর কি, সেইটা কিন্তু ডে ওয়ান যে কালেকশনটা সেটা কিন্তু হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে দিয়েছে। তো ইটস আ বিগেস্ট ওপেনার, ঠিক আছে? তো 175 কোটি টাকা মানে ইন্ডিয়া থেকে এসছে, উইচ ইজ আমেজিং, মানে এটা ভয়ঙ্কর রেকর্ড। এবং প্রায় 200 কোটি টাকা গ্রস ইন্ডিয়া থেকে, যেটা কিন্তু এটা নেট কালেকশন 175 আর 200 কোটি টাকা গ্রস। এর আগে কোনো মানে বাংলাই বারবার আসছে, এর আগে কোনো ইন্ডিয়ান সিনেমা 200 কোটি টাকা গ্রস কালেকশন করতে পারেনি। জওয়ান তো ছাড়ো ভাই, বাহুবলীর রেকর্ড ব্রেক করে দিল ডে ওয়ানে, সব শেষ করে দিয়েছে ভাই, শেষ করে দিয়েছে সব। আচ্ছা, বলে দিই যে এস ফিল্ম হ্যাজ অলরেডি আর্নড 170 করোড় ওয়ান ডে ওয়ান্স থার্সডে, ইজ রিপ্লেসিং এস এস রাজামৌলিস এপিক RRR। ইয়েস বন্ধুরা, এবং জাস্ট মানে এবং কুড আর্ন 280 করোড়স অন ডে ওয়ান, ঠিক আছে? গ্রস যে কালেকশনটা হতে চলেছে, কোথা থেকে কী এসছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তেলেগু বেল্ট থেকে কালেকশন এসছে হচ্ছে 95.1 crore, মানে 95 কোটি টাকা শুধু তেলেগু বেল্ট থেকে কালেকশন এসছে বন্ধুরা, মাই গড। হিন্দি বেল্ট থেকে কালেকশন এসছে 67 কোটি টাকা, এখানে ব্রেক করে দিল কিন্তু জওয়ানের রেকর্ড। 65 কোটি টাকার রেকর্ড ছিল জওয়ানের হিন্দি বেল্ট থেকে, সেই কালেকশনকে কিন্তু বিট করে দিল আর কি আল্লু অর্জুন। মানে মাল্লু অর্জুন যাকে বলে, মালায়ালামের খবরও দেখো। তামিল থেকে এসছে 7 কোটি টাকা, কন্নড় থেকে এসছে 1 কোটি টাকা, এবং মালায়ালাম থেকে এসছে 5 কোটি টাকা, ঠিক আছে? নেট ডে আর কি, এবং RRR ম্যাসিভ যে কালেকশন ছিল সেটার কালেকশন ছিল 133 কোটি টাকা, সেটা দেখতেই পাচ্ছ 175 কোটি টাকার নেট কালেকশন করে দিয়েছে আর কি। এবং মানে ব্যাং অন রেসপন্স, এবং কার কী কী কালেকশন ছিল সেগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন পুষ্পা টু সব থেকে বড়ো হায়েস্ট গ্রসিং মুভি, এখন ওয়ার্ল্ড ওয়াইডটা জানা যাচ্ছে না, ওয়ার্ল্ড ওয়াইড মেলালে হয়তো এই সিনেমাটা 300 করোড় পার। ইয়েস বন্ধুরা, 280 থেকে 300 করোড় পার হবে, মানে একদিন মে সেই 300 পার, সেটা একদিন মে 400 পার সে বলেছিল, একদিন মে 300 পার। ভাই এই রেকর্ড কোনো বাবার ক্ষমতা নেই আর ভাঙবে, আমার তো মনে হয় না ভাই। বলিউডের জন্য রীতিমতো টাসেল হয়ে যাচ্ছে, আর এই সিনেমাটা কিন্তু শুধু আল্লু অর্জুনের উপর দাঁড়িয়েছে। মানে দেখো, রিভিউ খারাপ এসছে তারপরেও শুধু আল্লু অর্জুনের উপর দাঁড়িয়ে আছে একটা সিনেমা, না মানে ডিরেক্টরের কথা কেউ বলছে না, বাকি কারোর কথা কেউ, শুধু আল্লু অর্জুনের জন্য লোকে যাচ্ছে। দিস ইজ কল্ড স্টারডম ভাই, দিস ইজ কল্ড স্টারডম। পুষ্পা টু এখন 160 কোটি টাকার নেট কালেকশনে দাঁড়িয়ে আছে আর কি, 160 থেকে 185 কোটি টাকার যে নেট কালেকশন। RRR ছিল 133 কোটি টাকায়, বাহুবলী ছিল 121 কোটি টাকায়, KGF ছিল 116 কোটি টাকায়। কারোর মানে কেউই পুষ্পার রেকর্ড ভাঙতে পারেনি, তাই আল্লু অর্জুন দাপাচ্ছেই বলা যেতে পারে, উইচ ইজ আমেজিং। এবার আসি আমার গুরুর কথায় বন্ধুরা, দেবদা কি কম সম দাপাচ্ছে নাকি? দেবদা আরও বড় দাপাচ্ছে ভাই, বাংলা গিলে খাচ্ছে, কালকে দুর্গাপুর ফাটিয়ে দিয়েছে। সেগুলো নিয়ে নয় পরবর্তীতে আবার আমরা ভিডিও করব, কিন্তু এখন আমরা যতটুকু জানছি সেটা হচ্ছে শুধুমাত্র একটা রেকর্ড নিয়ে কথা বলবো শুধু, সে হচ্ছে কিশোরী 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 যা ভিউজ পেয়েছে ভাই, মানে 12 ঘন্টার ভিতরে 5 লাখ ভিউজ জেনারেট করে দিয়েছে। 12 ঘন্টার ভিতরে ফার্স্টেস্ট 5 লাখ, এত তাড়াতাড়ি হিটেড 5 লাখ, এত তাড়াতাড়ি কোনো গান 5 লাখ হিট করতে পারে না। এবং বাংলা গানে ইট ইজ আ রেকর্ড, এটা বোধহয় মানে বাংলা গানের ইতিহাসে প্রথমবার ঘটছে, 12 ঘন্টার ভিতরে 5 লাখ ভিউজ জেনারেট করে দিয়েছে। 43,000 শুধু লাইক হয়ে গেছে বন্ধুরা, এখন নাম্বার 1 ট্রেন্ডিংয়ে তো আছেই, দেখতেই পাচ্ছ কিশোরী। এবং এখন জেনারেট করেছে 6,30,000 ভিউজ, প্রায় 6,31,000 মতন, এটা রিয়েল টাইম ভিউজ। আই এম শিওর যে 8 লাখের কাছাকাছি চলে গেছে, এবং হয়তো মেবি আমরা
একদিনের ভিতরে 1 মিলিয়নও দেখে নিতে পারি, বা খুব বেশি হলে 2 দিনের ভিতরে 1 মিলিয়ন ভিউজ জেনারেট করে দিতে পারে কিশোরী গানটা। কিশোরী কিন্তু সবথেকে বেশি পপুলার হলো এখনও অবধি, যা মানে খাদানের যে কটা গান আছে প্রত্যেকটা গান চার্টবাস্টার হয়েছে, প্রত্যেকটা গান হিট হয়েছে। আমি যদি দেখি, তুমি দেখো না, মানে ভিউজ তো তোমার সামনেই খোলা রয়েছে। হায়রে বিয়ে 17 লাখ ভিউজ পেয়েছে, মানে 1.7 মিলিয়ন, এবং যদি রাজা রাজা বলি 1.3 মিলিয়ন ভিউজ পেয়েছে, উইচ ইজ আমেজিং। আজকের দিনে দাঁড়িয়ে 1 মিলিয়ন ভিউজ টানা আমাদের বাংলা গানের ক্ষেত্রে মানে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে এতটা ভিউজ পাচ্ছে মানে এটা একটা মানে ম্যাসিভ, ঠিক আছে। তার মধ্যেখানে দাঁড়িয়ে এত ভালো ভিউজ অলরেডি, হায়রে বিয়ে তো ব্যাপক আর প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ, বিয়ের সিজন চলছে ভাই, সবাই এখন ওই গানটা লাগাচ্ছে। আমি তো অরিত্রদার ছবি ছেড়েছি, অরিত্রদার বিয়ে দেখে সেখানেও হায়রে বিয়ে লাগিয়েছে, আর আমাকে কমেন্টে লিখেছে ইউ আর সাচ্চা দেব ফ্যান ভাই, এই গানটা তুমি লাগাবে। আমি জানতাম না ভাই, সত্যি দেবদাকে চোখ ফুটো থেকে ভালোবাসে, মানে সেটা দেখেছি সেইভাবে আর কি। যাই হোক, এবার কিশোরী গানটা তুমি দেখো, কিশোরী গানের টিজার ভাই, কিশোরী গানের টিজার, বাকি টিজারগুলো দেখো। তুমি যদি হায়রে বিয়ের টিজার দেখো সেখানে তো 3.4 লাখ ভিউজ আছে, এবং যদি রাজা রাজা দেখো 3.6 লাখ ভিউজ আছে। কিশোরীর গানের টিজারে একদিনে এখনই 3.4 লাখ ভিউজ হয়ে গেছে বন্ধুরা, বুঝতে পারছো যে কিশোরী গানটা কী লেভেলের রেকর্ড ক্রিয়েট করেছে? ইজ আ ম্যাসিভ রেকর্ড ক্রিয়েট করেছে গানটা, এবং এই গানটা 6.3 লাখ ভিউজ এখনই জেনারেট করে ফেলেছে অন ইউটিউব অনলি। এছাড়াও মানে যে অডিও প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকেও একটা হিউজ মার্জিনের টাকা আসে, তোমরা সবাই জানো, তো সেইখান থেকেও একটা ব্যাপক কিছু হতে চলেছে। তো ভাই, খাদান অন্য লিগে খেলবে, অন্য লিগে চলছে, অন্য লিগে। এবং এটা দেখে খুব ভালো লাগছে যে বলিউডের আগে এখন রিজিয়নাল সিনেমা চলছে, মানে ওদিকে যদি পুষ্পা কাঁপায় তাহলে এদিকে দেবদা দাপাচ্ছে, এদিকে যদি দেবদা কাঁপায় তাহলে ওদিকে পুষ্পা দাপাচ্ছে, মানে ব্যাপারটা এরম ব্যাপারটা, বুঝলো তো? খুব ভালো লাগছে দেখে, সিরিয়াসলি বলছে। এবং মানে কিশোরী নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, এই গানটা হয়েওছে ভালো, এবং খাদানের বেস্ট ট্র্যাক হয়েছে কিশোরী, এবং যেহেতু হয়েছে সেহেতু, এবং না দেখো এখানে এই এই জায়গাটা বলারও জায়গা নেই যে খাদানের বেস্ট ট্র্যাক এই ওই সেই হ্যানা দানা, কারণ দেখো খাদান এমন একটা সিনেমা না, তার জন্য নানান ধরনের গান কিন্তু দরকার। ভালো করে যদি লক্ষ্য করে দেখি, কিশোরী কিন্তু এমন একটা গান যে গানটা কিন্তু রোমান্টিক ট্র্যাক, হায়রে বিয়ে কিন্তু একটা নাচের গান, কিন্তু একটা ফাঙ্কি ইমেজ আছে, একটা ব্যাপার রয়েছে। রাজার রাজা কিন্তু মাস ট্র্যাকের গান, একদম ডামরু বাজা, ফুল মাস গান। তো এই যে নানান জোনের গান আসছে, কিন্তু যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি খাদানের ক্ষেত্রে, খাদান কিন্তু একটা জোনকে কখনো অপারেট করছে না। খাদান 8 থেকে 80 নয়, একদম মানে 2 থেকে 100 সব জেনারেশনকে পুরোটাকে কেটার করার ব্যবস্থা করে রেখেছে। প্রত্যেকটা গান এক একজনের এক একটা ভালো হবে, কারোর রাজা রাজা ভালো লাগবে, তো কারোর হায়রে বিয়ে ভালো লাগবে, কারোর কিশোরী গানটা, কিশোরী গানটা আমার মনে হয় সবার ভালো লাগবে, মানে ইচ অ্যান্ড এভরিবডির ভালো লাগবে কিশোরী গানটা। যাই হোক, মানে জমে গেছে ভাই, জমে গেছে খেলা, জমে গেছে, মানে জাস্ট আনবিলিভেবল খেলা হচ্ছে। দেবদা এই লেভেলের রেকর্ড ক্রিয়েট করবে, মানে কিশোরী যেটা করলো এটা উইচ ইজ ফার্স্ট টাইম যে এত তাড়াতাড়ি 5 লাখ ভিউজ। এবং আজকের দিনে দাঁড়িয়ে বাংলা গানে তো ভিউজই আসে না ভাই, বাংলা গান লাইফ টাইমে 5 লাখ ভিউজ টানতে খুব অসুবিধা হয়েছে আমাদের এখানে। তো আমাকে অর্জুন পাঠাচ্ছিল যে এত তাড়াতাড়ি এত ম্যাসিভ ভিউজ পাওয়া আর কি, যে 5 লাখ ভিউজ ইন 13 আওয়ার্স, 12 ঘন্টার ভিতরেই হয়ে গেছিলো, 40 হাজার লাইক হয়ে গেছে, এখন 43 হাজার হয়ে গেছে। এবং কেন হবে না বলো না, কালকে রাত্রিবেলাও আমি ঘুমোতে ঘুমোতে এই গানটাই শুনছিলাম, তো লুপে চলছে আমার গানটা, তো এত ভালো লেগেছে আমার গানটা। কিশোরী 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 কিশোরী, এই শীতে কি বাঙালিদের উৎস, কি বাঙালিদের ফার্স্ট চয়েস, কি খাদান 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 খাদান, কি শীতে খাদা মানুষ কাটুক, মানুষের জীবন কাটুক, খাদানে টিকিট কেটে খাদান দেখবো, মস্তি করবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।